ভাই তো দূরের কথা, আমার নদীর কথা বলছি, আমার পার্শ্ববর্তী গ্রাম, কথা বুঝলেন? ভাই করে এক ভাই টিএমসি আর এক ভাই সিপিআইএম, কি এক ভাই সিপিএম করে আর এক ভাই টিএমসি করে, মায়ের ভোট নিয়ে মারামারি। কিসের ভোট নিয়ে মারামারি গো? মা। দুই ভাই তো দুই পার্টি করে, এখন মাকে নিয়ে টানাটানি, মায়ের জন্য বলছে মা, এক ভাই বলছে আমাকে দেবে আর এক ভাই বলছে না আমাকে দেবে। এবার মা কোথায় দেবে বলেন তো? মা কোথায় যাবে? যে টিএমসি করে ও বলছে আমাকে দিতে হবে, যে সিপিএম করে ও বলছে আমাকে দিতে হবে। মায়ের ভোট, কার ভোট গো? মায়ের ভোট। শেষ পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাকবিতণ্ড শুরু হলো। এক দুই করতে 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 উত্তেজনা যখন চরম পারদে পৌঁছে গেল, দুইজন মারামারি শুরু হলো। দুই ভাই যখন মারামারি করতে লাগলো, মা মধ্যখানে জননী দাঁড়িয়ে গেল, দুই ভাইকে রোখার জন্য চেষ্টা করলো। বাবা রে, তোরা দুই ভাই মারামারি করিস না, আমি কাউকেই দেব না, কারো কথা ভোট দিতে যাব না, তোরা দুইজনে যা করবি কর, কথা বুঝলেন না? কিন্তু হবে কেন? এক ভাই দূর থেকে একটা ভাঙা আদলা ইট নিয়ে আর এক ভাইকে মারার জন্য ছুড়লো, আর যেই ছুড়লো লাগলো তো মায়ের চল সোজা। প্রাথমিক হসপিটালে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ট্রিটমেন্ট শুরু করবে আর শুরু হলো না, শুরু হওয়ার পূর্বে দুনিয়ার বুক থেকে চলে গেল। বলেন তো এবার এ কার ইত্তিফা করলো? নিজের মাকে হত্যা করে ফেললো। এই নোংরা নীতি, এই নোংরা রাজনীতি আজকে এই নোংরা নীতির মধ্যে ডুবে গেছে, তাগুতের মধ্যে ডুবে গেছে। আজকে এই তাগুতের মধ্যে মুসলমান ডুবে গিয়ে নাচানাচি করছে, রং খেলছে, এ এক একজন এক একজনকে আপন করে নিয়ে হুটাপাটা করছে, আর আপন মাকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না। সম্মানিত সুধি, আমি আপনাকে বলছিলাম আপনার এই রাজত্ব থাকবে না, আপনার এই ক্ষমতা থাকবে না, আমিও থাকব না, আপনিও থাকবেন না, দুনিয়ার বুক থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। অতএব দুনিয়াতে বাহাদুরি নয়, দুনিয়াতে রাজত্ব দেখানো নয়, দুনিয়াতে ক্ষমতা দেখানো নয়, এই দুনিয়াটা আমাকে আপনাকে বিনয়ের সঙ্গে একজন মুসাফিরের মতো দুনিয়ায় কাটাতে হবে। এখন যদি মনে করেন কলকাতা থেকে কোনো একজন ব্যক্তি সফর করে মুসাফির হিসাবে আপনার গ্রামে এসেছে, তাহলে ও মনে হয় খুব শরীরের জোর দেখাবে আপনার কাছে এসে, দেখাবে? আরে কথা বলেন না যে দেখাবে গো। একজন কলকাতা থেকে আজনবী ব্যক্তি এসেছেন, অপরিচিত ব্যক্তি আপনার এই গ্রামে এসে, সে কিভাবে চলবে? বিনয়ের সঙ্গে চলবে, তাই না? বিনয়ের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে সে কিন্তু চলবে। কেন চলবে? তার কিন্তু এটা এলাকা নয়, তার বাহাদুরি তার রাজত্ব চলবে না, তাই না? সে কিন্তু নর্মালি ভাবে, সে কিন্তু ঠান্ডা মাথায় ভদ্রভাবে শিষ্টাচার দেখিয়ে চলবে। কেন? সে একজন মুসাফির। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, আমি আপনি একজন মুসাফির, ওই বিনয়ের সঙ্গে আমাকে আপনাকে দুনিয়ার বুকে চলতে হবে। বেশি রাজত্ব দেখানো হবে না, বিবিকে বেশি রাজত্ব দেখিয়ে লাভ হবে না, ভাইকে বেশি রাজত্ব দেখিয়ে লাভ হবে না, প্রতিবেশীকে বেশি রাজত্ব দেখিয়ে লাভ হবে না, আপনার কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা আপনার শেষ হয়ে যাবে, মাল একদিন আপনার শেষ হয়ে যাবে, মাল আপনার কোনো কাজে আসবে না, জান আপনার কোনো কাজে আসবে না, কোনো আপনার বাদশাহী ক্ষমতা কাজে আসবে না। ওই দিনকে যখন আমি আপনি জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার পরে শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকতে হবে, আর জাহান্নামের শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। জান্নাত থেকে জান্নাতবাসীরা, এই যারা দুনিয়াতে বুঝলেন খুব রাজত্ব দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, আর খুব বড়াই করে চলেছে, মালের অহংকার দেখিয়েছে, ক্ষমতার অহংকার দেখিয়েছে, দেখানোর পরে দুনিয়া থেকে চলে গেছে,
যাওয়ার পরে তাদের ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নামে। তো এই জাহান্নামে ঠিকানা যখন হয়েছে ওদের, আর একদল যারা বিনয়ের সঙ্গে মুসাফিরের মতো দুনিয়ার মুখে চলেছিল ওদের ঠিকানাটা জান্নাতে, তো এই জান্নাত আর জাহান্নাম কেমন হবে? এই যে আপনারা ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আলোচনা করছি, আপনারা যেমন স্পষ্ট আমাকে দেখছেন, আমি যেমন আপনাদেরকে স্পষ্ট দেখছি, ওই রকম জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখা যাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে, আর একে অপরের মধ্যে কথাও হবে। বলে কি করে কথা হবে? কোরআন বলছে দেখেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাত থেকে জান্নাতবাসীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, ওই অপরাধীদেরকে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাখার, ও জাহান্নামীবাসীরা, ও অপরাধীরা, বলো বলো কেন তোমরা এই জাহান্নামে এলে, কেন তোমরা এই সাকার নামক ভয়ানক জাহান্নামে তোমরা এলে, কে তোমাদেরকে এই জাহান্নামে ফেলে দিল? তাহলে বোঝা গেল যে প্রশ্ন উত্তর হয় মানে দেখা যাচ্ছে, তাই না? এবার যখন জাহান্নামীদেরকে এই কথা বলা হবে, জাহান্নামীরা তখন উত্তর দিয়ে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়দিন। একটা একটা করে এবার উত্তর দিয়ে বলবে, ভাইরে ও জান্নাতবাসীরা, তোমরা জিজ্ঞেস করেছ কেন আজকে এই জাহান্নামের মধ্যে, কে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে, কেন আজকে এই জাহান্নামে এসেছি, তার এক নম্বর যে কারণটা তারা বলবে সেটা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইরে দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার বুকে আমরা সলাত পড়তাম না, সলাত না পড়ার কারণে, সলাত ছেড়ে দেওয়ার কারণে আজ এই জাহান্নামের মধ্যে, এই সাকার নামক জাহান্নামে আজ আমাকে নিক্ষেপ করা হয়েছে, আজ আমরা এই সাকার নামক জাহান্নামে সলাত না পড়ার জন্য এসেছি। আজকে দেখেন যত লোক রাজনীতি করে, নামটা আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল করিম, যত মুসলমানের বাচ্চা ওই রাজনীতি করতে গিয়ে দিন রাত্রি কাটিয়ে দেবে। আপনার এই যে পঞ্চায়েত নির্বাচন আসছে, রাত্রিতে গিয়ে পাড়ায় পাড়ায় তারা পাহারা জমাতে থাকবে, গলির ভিতরে গিয়ে পাহারা জমাবে, এক একটা পাড়ায় তারা ভলান্টিয়ার্স করবে, যে ওর বাড়িতে কে ঢুকছে, ওর ভোটটা কে চাইতে যাচ্ছে, ওই পাড়াটাকে কে ক্যাপচার করছে একটু দেখো, আর চায়ের সরঞ্জাম চা পিটাতে থাকবে। এই রকম করতে করতে এক নয় দুই নয়, রাত্রি দশটা নয় এগারোটা নয়, একটা দুটা তিনটা পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত তারা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে পাহারা দিয়ে বেড়াবে। কিন্তু ওই লোকগুলো আপনার এসা ফজরের নামাজ তো দূরের কথা, দিনের নামাজও তারা পড়ে না। পড়ে গো, এই যে রমজান মাস চলে গেল, কয়েকদিন আগে গেল কি গেল না, এখন তো শাওয়াল মাস চলছে, আজকে সম্ভবত শাওয়ালের ১৬ তারিখ নাকি ১৫ তারিখ, আজ ১৬ তারিখ, ১৪ তারিখ, আজকে ১৪ তারিখ। তো আজকে যে শাওয়াল মাসের ১৪ তারিখ, এই যে মাত্র ১৪টা দিন পূর্বেই আমাদের রমজান চলে গেছে, তাই না? এই রমজান মাসে কয়েকটা রাত্রি ছিল যাকে বলা হয় লাইলাতুল কদর, বরকতপূর্ণ রাত্রি, তাই না? এই বলছেন না কেন, বরকতপূর্ণ রাত্রি না? এই যে বরকতপূর্ণ রাত্রি, এটাকে কি বলা হয়েছে? খায়রুম মিন আলফিস শাহর, এক হাজার মাসের থেকে উত্তম একটা রাত্রি, যদি কেউ একটা রাত্রি ইবাদত করে আল্লাহ রাস্তায় কাটিয়ে দেয় ইবাদতের মধ্য দিয়ে। এক হাজার মাস মানে কি, এই দেখেন তো একটু, এক হাজার মাস মানে হচ্ছে আপনি হিসাব করে দেখবেন
তেরাশি বৎসর চার মাস, কত? তেরাশি বছর চার মাস। যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদর রাত্রি ইবাদত করে তাহলে তেরাশি বছর চার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় একই দিনে পাওয়া যায়। আর পঞ্চায়েত নির্বাচনের জন্য এক রাত যদি ইবাদত করা হয় তাহলে কতই নাকি পাওয়া যাবে? পাওয়া যাবে না, লোকের লাতি ঝাঁটা পাবেন না, আর চোর অপবাদ শুনবেন না। হ্যাঁ, এখন স্লোগান তো শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন আপনি এই যে অবস্থা। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি একজন মুসলিম হিসাবে আপনার করণীয় ছিল লাইলাতুল কদরের রাত্রি ইবাদত করে জাগার, মাত্র পাঁচটা রাত্রি। কি আছে পাঁচটা রাত্রি কিন্তু জাগেনি। আপনি একটু তদন্ত করে দেখবেন কয়টা দিন পরেই কয় রাত্রি জাগে মানুষ। লাগাতার মাসের পর মাস চোখের ঘুম হারাম করে দিয়ে এরা রাত্রি জাগবে আর চা পিটাবে। আগো ভুল বলছি মনে হয়? আমার উপরে অ্যাটাক হলেও হতে পারে, সমস্যা নেই, ওটা ভয় আমি করি না। আমি তো কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, আমি বাস্তব চিত্র বলছি, তাই না? এ পায়খানা দেখেছেন? পায়খানা দেখেননি? দেখেছেন? ওই পায়খানার মনে হয় নিচের দিকটা খুব ভালো, উপরের দিকটাই খারাপ লাগে নাকি? একদিন দেখবেন তো সেসকি দিয়ে একটু উল্টিয়ে, সেসকি বোঝেন তো নাকি? খুন্তি বলে নদিয়ার ভাষায় সেসকি বলে, ওই যে মা বোনেরা একটা ডিম চট করে ভেঙে দিয়ে, হ্যাঁ ওই যে হাফ বয়েল করে, কথা বুঝলেন না, এই রকম করে উল্টিয়ে আবার উল্টো পিঠটাও সেকে দেয়, সেকে না গো। তো ওই রকম একদিন দেখবেন তো খোলা মাঠে কেউ থাকবে না লুকিয়ে চুরিয়ে, একদিন কাজায় হাজাত বাথরুমের কাজটা সেরে একদিন সেসকি দিয়ে উপরটা যেমন তলাটা সেই রকমই কিনা একটু দেখবেন তো। আমি বলছি শুনুন, কে টিএমসি, কে সিপিআইএম, কে কংগ্রেস, কে বিজেপি, এগুলো সব পায়খানার মতো, এই পিটো যাও পিটোতা, কেউ ভালো না, কেউ ভালো না, সব অশান্তি লাগানোর গোড়া। এই রাজনীতি এসে ভাই ভাইকে পর করেছে, একটা মসজিদ ভেঙে দুটো মসজিদ হয়েছে, একটা মাদ্রাসা ভেঙে তিনটা মাদ্রাসা হয়েছে। আজকে কমিটি নিয়ে মারামারি, মসজিদের কমিটি নির্বাচন করতে গেলে আজকে রাজনীতি দিয়ে কমিটি তৈরি হয়, আজকে মাদ্রাসার কমিটি তৈরি করতে গেলে রাজনীতিতে কমিটি তৈরি হয়, আজকে ক্লাবের ছেলে তৈরি হলে রাজনীতি দিয়ে ক্লাবের ছেলে তৈরি হয়। কয়টা বছর পূর্বে একটু লক্ষ্য করে দেখেন, যে ভ্রাতৃত্ব ছিল সেই ভ্রাতৃত্ব আজ আছে কি? আজকে আছে গো? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে এমন সম্পর্ক হয়ে গেছে, কি সম্পর্ক, জিলাপির মতো পেঁয়াজ সবার কাছে, কথা বুঝলেন? আমি বলছিলাম আপনাকে শুনুন, আপনি পাঁচটা রাত্রি যদি ইবাদত করতে পারতেন, একটা রাত্রির মর্যাদা হচ্ছে তেরাশি বছর চার মাস যাবত, কিন্তু ওই রাত্রিটার গুরুত্ব আপনি দেননি। রাত্রি জাগা তো দূরের কথা, হয়তো সিয়ামটাই রাখেননি, কিন্তু এই যে ইলেকশন আসছে, আর ইলেকশনের সময় কিন্তু দেখা যাবে রাতের পর রাত্রি জাগবে, বাড়িতে পাহারা দেবে, ভলেন্টিয়ার্স করবে। অথচ ওই লোকটাকে যদি আজকে জালসার জন্য বলা হয় একটা ঘন্টা দাঁড়িয়ে একটু ভলেন্টিয়ার্স করেন তো, একটু এটাকে পরিবেশটাকে মেনটেন করেন, ও বলবে আমার সময় নাই। কত মনে হয় ভুল হচ্ছে? আবার দেখবেন হাজার হাজার টাকা উড়িয়ে দেবে, অথচ ওই টাকাগুলো উড়ানোর জন্য ওকে জাহান্নাম যেতে হবে। আর আজকে যদি এই জালসাটার জন্য তাকে বলা হয় দু হাজার টাকা দাও, তো দেওয়ার আগে একটা শর্ত বলবে, ঠিক আছে দেবো, দু হাজার নয় দশ হাজার টাকা দিচ্ছি, কিন্তু ভোটটা দিও। মানে আল্লাহর জান্নাত নেওয়ার জন্য দেবে না, ভোট নেওয়ার জন্য দেবে, কথা বুঝলেন না? এই যে অবস্থা, অথচ আল্লাহ রাব্বুল বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি মরণ এবং জীবন দিয়ে, যাতে করে তোমরা ভালো আমল করতে পারো। এবার বলেন তো আগে মরণের কথাটা কেন বললেন? আগে মরণ না আগে জীবন? বলেন মরণ আগে না জীবন আগে? বুঝতে পারেন নাই,
আল্লাহ তো নিজেই বলেছে মরণের কথা, তো এটা কি বোঝার কোনো কারণ হতে পারে? মরণ আগে পরে জীবন কেমন ভাবে? আচ্ছা বলেন তো, আপনার বয়স মনে করুন 40 বছর, তো আপনি 41 বছর আগে একটু হিসাব করে দেখেন তো আপনার কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল কি? আমার বয়স 30 বছর মনে করেন, তো 30 বছরটাকে একদিন যদি অ্যাড করা হয়, একদিন অ্যাড করার পূর্বে আর আমার কোনো অস্তিত্ব ছিল কি? কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো হাইসিয়ত ছিল না। আমি ওই অবস্থায় মরা অবস্থায় ছিলাম। সম্মানিত শুধু, আমার আপনার এই জীবনের পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, কোনো হাইসিয়া ছিল না, আমার আপনার কোনো কিছুর অবকাশ ছিল না, কোনো আপনার বিন্দু মাত্র আপনার কোনো লেশ ছিল না। এই তাজিবুর রহমান সারাফি নামে বক্তার কোনো লেশ পাবেন কি? 30 বছর যদি মনে করেন আমার বয়স হয়, তো 31 বছরে খুঁজে পাবেন আর কিছু? কিছু পাওয়া যাবে না। তো আমি মরা অবস্থায় ছিলাম, ওই মরণ থেকে আল্লাহ আমাকে জীবন দান করলেন। ওই জীবনটা কেন দান করলেন? জীবনটা দান করার কারণ হচ্ছে আহসানু আমালা, যাতে করে আমরা ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি। এবার যদি নেক আমল ভালো আমল না করি, তাহলে আমার আপনার ঠিকানা ওই যে নর্দমা। আমি ওই কথা বলতে বলতে আসছিলাম, তবে আপনাকে একটা ব্যাখ্যা করে দিয়ে যাই, মরণটা কেন আগে দেয়া হলো, জীবনটা পরে কেন হলো, আপনাকে একটা এক্সাম্পল দিলে, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনারা কোনো সময় এয়ারপোর্টে গেলেও যেতে পারেন, প্লেনে কেউ সফর করলেও করতে পারেন। আমি কয়েকবার সফর করেছি, করার কারণে আমি জানি। আমি যেটা দেখেছি, লক্ষ্য করেছি, এয়ারপোর্টে যখন পাইলট তার প্লেনকে, তার গাড়িকে ছোটায়, রাস্তা দিয়ে যখন যায়, তার যে একটা রাস্তার পরিধি আছে, মাপ আছে, মনে করুন 3000 মিটার, কত মিটার? 3000 মিটার। তার প্লেনটাকে প্রথমেই তো আপনার হেলিকপ্টারের মতো ঝপ করে বসলো আর চট করে উঠে চলে গেল, এমনটা হয় না। প্লেন এমনটা কি হয়? আগে কিন্তু প্লেনটা ছুটে রাস্তা দিয়ে নিচে ছুটতে থাকে, ছুটতে ছুটতে চট করে উপরে ওঠে, এরকম কথা বুঝলেন না? এইরকম ছুটতে ছুটতে এরকম উপরে ওঠে। এবার যখন উঠে, ওই যে রাস্তাটায় উঠে, আমি লক্ষ্য করে দেখেছি ওই জায়গাতে আপনার একটা নাম্বারিং করা থাকে। কি থাকে? নাম্বারিং করা থাকে। 3000 মিটার মনে করুন রাস্তাটা আছে, তো প্রথমে কি হবে? 100 মিটার দিয়ে শুরু হবে, এক থেকে তো শুরু হবে নাকি? তো 100 মিটার দিয়ে শুরু ওখানে হয়নি, ওখানে কিন্তু একটু উল্টোভাবে শুরু হয়েছে। কিভাবে? 3000 মিটারটা আগে লেখা হয়েছে, তারপরে 2900, 2800, 2700, এইরকম করতে করতে শেষের বেলায় 100। আচ্ছা এটার কারণ কি, লজিকটা কি? আল্লাহু আকবার। এর লজিকটা হচ্ছে, আমি যতটুকু তদন্ত করে দেখেছি, আমার তদন্ততে পাওয়া গেছে, ওটার লজিক হচ্ছে, ওই জায়গায় কোনো আজনবী, কোনো আপনার নতুন কোনো পাইলট যদি আসে, ওই পাইলট তো আর জানে না এখানে কত মিটার রাস্তা আছে, জানে কি? ওর কাছে জানা নাই, বা জানাও যদি থাকে, মানুষের ভুল হয় কি হয় না? হতে পারে না, মানুষের ভুল হয়ে যায়। এবার আপনার ওই পাইলট মনে করুন জানেও যদি 3000 মিটার আপনার রাস্তা আছে, ও আপনার যখন 100 মিটার 200 মিটার করে চালাতে শুরু করেছে, ও হয়তো ভুলে যেতে পারে। ভুলে যাওয়ার কারণে ওর 3000 থেকে 4000 সেন্স চলে আসতে পারে। ও যদি রাস্তার উপরে এই গাড়িটাকে ছোটাতে থাকে, তাহলে কিন্তু ওর প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে, ক্রাশ হয়ে যাবে, অতগুলো যাত্রী নিয়ে সবাই মারা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনার ওই 3000 মিটার থেকে শুরু হয়, যখন 3000 মিটার থেকে শুরু করবে, 2900, 2800, 2700 করতে 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 যখন আপনার 500-তে চলে আসবে, ও বুঝে নেবে আর আমার রাস্তা বেশি নাই, এখন আমার 500 মাত্র রাস্তা আছে, এবার আমাকে আমার প্লেনটা উপরে উঠাতে হবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা এ কি বলছেন মৌলভী সাহেব, আমি কিছু বুঝতে পারছি না, কোথায় প্লেন, কোথায় কি, মরণের কথা গল্প নিয়ে আসছেন? দেখেন আপনি বুঝে যাবেন চট করে। ওই যে প্লেনের পাইলট
যখন দেখলো যে আর মাত্র 500 মিটার রাস্তা আছে, ওর ব্রেন কাজ করছে, আমাকে আর নিচে থাকা যাবে না, এবার আমার প্লেনটাকে উপরে উঠাতে হবে। সম্মানিত শুধু আমার আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা শোনো, যখন তুমি মরণটাকে প্রথম পড়ে নিয়েছ, আমি যখন মরণের কথাটা তোমাকে প্রথম বলেছি, তারপরে তোমার জীবনের কথাটা বলেছি, তুমি প্রথমেই স্মরণ করে নেবা যে আমার দুনিয়াতে বেঁচে থাকা হবে না, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আসেনি, আমার প্রথমেই মরণ ছিল, আবার আমাকে মরতে হবে। অতএব দুনিয়ার বাহাদুরি রাস্তাতে বেশিক্ষণ চলবে না। যদি রাস্তায় বেশিক্ষণ বাহাদুরি করতে যায়, 3000 মিটার অতিক্রম করে 4000 মিটার যদি ও মস্তানি করে ওর প্লেনটাকে রাস্তায় চালাতে যায়, ওর প্লেন যেমন ধ্বংস হয়ে যাবে। আপনি আমি দুনিয়ার বুকে, আমার আপনার 60 বছর বয়স আছে, 60 বছর বয়সের পরে মনে করুন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু 61 বছর দাদাগিরি দেখাতে গেলে আর হবে না। আপনি আমি দুনিয়ার বুকে ধ্বংস হয়ে যাব, আর এদিকে আমলও তৈরি হবে না, পরকালে গিয়ে আমাকে আপনাকে জাহান নামে ডুবতে হবে। কথা বুঝে এসেছে? এই জন্য প্রথমেই আপনাকে মরণটাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, মরণটাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে আপনি মরবেন, আপনি মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস যার আত্মা আছে, যার জীবন আছে, ওকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব আমি আপনি দুনিয়ার বুকে থাকতে আসেনি, আমাকে আপনাকে দুনিয়ার বুকে থাকার জন্য পাঠানো হয়নি, এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য পাঠানো হয়েছে, এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে তার বন্দেগি, তার পাইরাবি, তার উপাসনা করে পার করতে হবে। এখন যদি আমি তার ইবাদত না করে, তার পাইরাবি না করে, নিজের মতো পাইতারা করে চলি, তাহলে ফেরাউন যেমন দুনিয়ার বুকে তার দাদাগিরি সে রব হিসাবে নিজেকে স্বীকৃতি দিয়েও টিকতে পারেনি, আমি আপনি কি করে পারবো? সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই সম্মানিত শুধু ওই যে জাহান্নাম থেকে জাহান্নামবাসীরা উত্তর দিচ্ছিল আর বলছিল, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজে ছিলাম না, যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আজান যখন হয় তখন দেখা যায় এক শ্রেণীর লোক মোবাইল ফোনে ব্যস্ত, চায়ের দোকানে বসে ব্যস্ত, আবার বিবির সঙ্গে গল্প করতে ব্যস্ত, কর্মে ব্যস্ত, কিন্তু মসজিদ মুখী তারা হতে পারে না। হয় সম্মানিত শুধু এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসির ইকরাম বলছেন, পৃথিবীর বুকে একজন ব্যক্তি, সে চাই সুদখোর হোক, ঘুষখোর হোক, ব্যভিচারী হোক, সে একজন কিলার হোক, হত্যাকারী হোক, পৃথিবীর বুকে সে যত বড়ই পাপী হোক না কেন, পাপের পাহাড় তার জীবনে থাক না কেন, শোনো, পৃথিবীর বুকে তোমার যত বড়ই পাপ থাক, পৃথিবীর বুকে তুমি যত বড়ই অপরাধী হও, যত বড়ই তুমি অপরাধের চরম শিখরে পৌঁছাও, তারপরেও তুমি কিন্তু সলাৎটা ছেড়ো না, সলাৎটা তুমি পড়ো, সলাৎ তুমি যদি পড়ো তাহলে হয়তো এই সলাৎ তোমাকে পরিবর্তন করবে। কেন? আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহায়নিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয় সলাৎ মানুষকে অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ থেকে দূরে নিয়ে আসে। আজ আপনি হয়তো ঘুষ খান, আজ হয়তো আপনি সুদের মধ্যে আছেন, আজ হয়তো আপনি পরকিয়াতে আছেন, আজ হয়তো আপনি ব্যভিচারের মধ্যে আছেন, আজ আপনার ভিতরে হারাম আছে, আজ আপনার ভিতরে অন্যায় আছে, আজ আপনার ভিতরে অপকর্ম আছে, কিন্তু এই অপকর্ম থাকার জন্য আপনি মনে করছেন যে আমি এই অপকর্মগুলো যখন ছাড়তে পারবো তখন গিয়ে নামাজ পড়বো, তখন মসজিদে ঢুকবো। শুধু শুনুন, আপনার ঢোকা হবে না, হয়তো সম্ভব হবে না, আর যদিও আপনার ঢোকার ইচ্ছা আছে, আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি কি আছে? নাই। আবার অনেক জায়গায় দেখা যায় কি, কিছু মানুষকে, কিছু মুসল্লিকে যখন একজন মদঘর মানুষ মসজিদে ঢুকে নামাজ পড়তে আসে, তখন তাকে অনেক রকম ভৎসনামূলক কথা বলে, তুই মদঘর যাও, তোমাকে এখানে মসজিদে ঢুকতে হবে না, বলে কি বলে না, এই তুই মদঘর লোক মসজিদে এসছে কেন? সম্মানিত শুধু এই রকম করে ভৎসনা করে মানুষকে সরিয়ে দেয়। কেউ পাপের মধ্যে আছে, কেউ ভুলের মধ্যে আছে, তার ভুলটাকে তুলে, তার অন্যায়টাকে তুলে, তার অপকর্মটাকে তুলে তাকে খুঁজা দেওয়া হয়, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। শুনুন, আপনি যে ওই লোকটাকে খোঁচা মারলেন, সরিয়ে দিলেন, আপনি একবার ভেবে দেখুন তো। মনে করুন আপনাকে আমি বলছি যে
আপনি ট্যাক্সি চালান, আপনি BMW চালান, আপনি মনে করুন মারুতি চালান, আপনাকে বলছি কিন্তু স্টিয়ারিংটা দিচ্ছি না, বুঝেন নাই? স্টিয়ারিংয়ে ড্রাইভারের যে সিটে ওটা আমি বসে আছি, আপনাকে দিচ্ছি না, অথচ আপনাকে বলছি আপনি BMW চালান, এটা